আচ্ছা, এই সার্কিটের যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলা হয় কি করব? প্রথমে 3 আর 4 ওহমসের প্যারালাল কম্বিনেশন আছে, সেই প্যারালাল কম্বিনেশন কত হয় বার করব। তারপরে তার সঙ্গে সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সঙ্গে 2 ওহমস সিরিজ কম্বিনেশনে আছে, সেইটা বার করব, তাই তো? তাহলে এই সার্কিটটা ফার্স্ট স্টেপে আমরা এইভাবে করে নিতে পারি। এটা 2 ওহমস যেমন আছে রইল, আর এইখানে 3×4/3+4 ওহমস মানে কত ওহমস হচ্ছে? 12/7। এটা আশা করি বুঝতে সমস্যা নেই কারোর, কারো সমস্যা থাকলে সে বলে ফেলো। বেশ, তাহলে ধরে নিচ্ছি কারো সমস্যা নেই। এই স্টাইলটা কিভাবে হিসেব করলাম দেখলে, এটাকে এটা আমার কাজে লাগতে পারে, সেই জন্য আগে থেকে তোমাদের দেখিয়ে রাখলাম। এটা অঙ্কটা নয়,
সফিউর উত্তর দেবে না। করো দেখি অঙ্কটা, তার আগে বলো বাকিদের হবে কিনা। হ্যাঁ স্যার, দু মিনিট সময় দিলাম, করো তাড়াতাড়ি। আচ্ছা স্যার, আমি স্যার স্যার বলবো স্যার, ওয়ান হবে, I1 কত বেরোচ্ছে? আর আইটা I1 আর I2 হচ্ছে 0.5 করি, I1 জিরো বেরিয়ে পয়েন্ট মানে 0.5 I1 আর I2। দুটোই একই ভ্যালু, একই ভ্যালু বেরিয়েছে। না স্যার, না স্যার, দাঁড়ান স্যার, দাঁড়ান, ওটা দেখি নি একবার। মানে স্যার আইটা এক হবে, স্যার হতে পারে, মানে একটা I1 যেটা সেটাই হচ্ছে 0.33, আর I2 যেটা সেটা হচ্ছে 0.66। মানে তোমার ভাষায় এটা হচ্ছে 1-এর 3 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 2-এর 3 অ্যাম্পিয়ার, এই তো? হ্যাঁ স্যার, বাকিদের কারো বেরিয়েছে? আচ্ছা, এই অঙ্কটা বোঝাবার আগে আমি একটা কাজ করি, আমি একটা অন্য জিনিস একটুখানি দেখাই, কারণ এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে এই অঙ্কটা ঠিকঠাক করা মুশকিল হবে। ধরো 4টে রোধ শ্রেণী সমবায়ে আছে, এটা 1 ওহমস, এটা 2 ওহমস, এটা 3 ওহমস, এটা 4 ওহমস। এই 4টে রোধকে আমি একটা কোষের সঙ্গে জুড়ে দিয়েছি, এটা 10 ভোল্ট। তাহলে সিরিজ রেজিস্ট্যান্সের সূত্র অনুযায়ী 1+2+3+4 করলে তোমার 10 ওহমস হয়, অর্থাৎ এইখানে তার মানে I পরিমাণ যদি কারেন্ট যায়, তাহলে নেট রেজিস্ট্যান্স এখানে 10 ওহমস, তাহলে কারেন্ট কত I ফ্লো করছে? I হবে তাহলে 10 ভোল্ট/1+2+3+4 ওহমস ইকুয়াল টু তাহলে 10/10 মানে 1 অ্যাম্পিয়ার।
1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, আপত্তি নেই আশা করি, এটাই কথা। এইবার তোমাদের যদি বার করতে বলি যে এই দাঁড়াও এখানে নাম দিয়ে দিই তাহলে বলতে আমার সুবিধা হবে। আমার দিয়েছে আই টু সমান 1/3 অ্যাম্পিয়ার, আর আই ওয়ান সমান হচ্ছে 2/3 অ্যাম্পিয়ার। তোমার আই টু বেরিয়েছে 1/3 অ্যাম্পিয়ার আর আই ওয়ান বেরিয়েছে 2/3 অ্যাম্পিয়ার, ঠিক বিক্রমের উল্টোটা, তাই তো? না স্যার, আই টু আই না 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 আই ওয়ান সমান হচ্ছে 2/3 অ্যাম্পিয়ার। হ্যাঁ তাই তো লিখলাম, বিক্রম 1/3 বলেছে, আর আই টু সমান হচ্ছে 1/3 অ্যাম্পিয়ার। হ্যাঁ বিক্রম এর উল্টোটা বলেছিল। বেশ, যেটা দেখাচ্ছি এখন দেখো, এই 5টা পয়েন্টে আমি 5টা পয়েন্ট নিলাম এই সার্কিটের মধ্যে। এইবার আমি তোমাদের থেকে ভোল্টেজ জানতে চাইছি, ভি এ বি এই ভোল্টেজটা কত, ভি বি সি এই ভোল্টেজটা কত, ভি সি ডি এই ভোল্টেজটা কত, ভি ডি ই এই ভোল্টেজটা কত। এ আর বি এর মধ্যে একটা ভোল্টেজ পাবো নিশ্চয়ই, বি আর সি এর মধ্যে একটা ভোল্টেজ পাবো, সি আর ডি এর মধ্যে একটা ভোল্টেজ পাবো, ডি আর ই এর মধ্যে একটা ভোল্টেজ পাবো। হাউ টু ফাইন্ড দিস ভ্যালুস, কি করে পাবো? এবং আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই সব ভোল্টেজগুলো যোগফল কিন্তু এই 10 ভোল্টের সঙ্গে সমান হতে হবে, কারণ ভোল্টেজ তো এই একমাত্র উৎস, এই একমাত্র সোর্স, এছাড়া তো আর তো কোথাও ভোল্টেজ সোর্স নেই। তাহলে সাম অফ দিস ভোল্টেজেস উইল বি ইকুয়াল টু দ্য সাম অফ দিস 4 ভোল্টেজেস। কি করে পাবো? না আমরা সহজ ভাষায় বলতে গেলে এখানে একটা জিনিস লিখছি, ধরো তোমাদের এরকম আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর, এখানে একটা স্যার বলছি যে রোধের সাথে যদি ওটা গুণ করে দিই তাহলেও তো হবে। হ্যাঁ হবে, এই ধরো আই। এইবার তাহলে আমাদের ওহমস ল অনুযায়ী ভি ইকাল টু আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর ফোর এটা লিখতে পারবো। এটা ওহমস ল অনুযায়ী লিখলাম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে তো 4টের যোগফল। তাহলে এবার ব্র্যাকেটটাকে যদি তুলে দাও তাহলে আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি প্লাস আই আর ফোর। নাও হোয়াট ইজ আই আর ওয়ান? আই আর ওয়ান হচ্ছে আই আর আর ওয়ান অর্থাৎ একটা কারেন্ট আর একটা রোধ রেজিস্ট্যান্স, এদের গুণফলের ডাইমেনশন কি হয়? না ভোল্টেজের ডাইমেনশন হবে, ওহমস ল তাই বলে। তাহলে আই আর ওয়ান এটাকে ছোট মনে মনে ভাবো ভি ওয়ান, এই আই আর টু এটাকে মনে মনে ভাবো ভি টু, এই আই আর থ্রি এটাকে মনে মনে ভাবো ভি থ্রি, এই আই আর ফোর এটাকে মনে মনে ভাবো ভি ফোর। তাহলে আমি এই দুই প্রান্তের মধ্যে যদি পটেনশিয়াল ডিফারেন্স কত মাপি সেটা হচ্ছে আমার ভি ওয়ান, এই দুই প্রান্তের মধ্যে যদি মাপি সেটা হচ্ছে ভি টু, এই দুই প্রান্তের মধ্যে যদি মাপি সেটা হচ্ছে ভি থ্রি, আর এই দুই প্রান্তের মধ্যে যদি মাপি সেটা হচ্ছে ভি ফোর। অর্থাৎ এই ভি ওয়ান প্লাস ভি টু প্লাস এই ক্ষেত্রে যেহেতু তড়িৎ প্রবাহ মাত্রা এক আছে, তার জন্য রোধের যে কোনো একটা জায়গায় রোধের আর ইয়ের সাংখ্যমানটা মানে ওখানের ভোল্টেজের সাংখ্যমানটা তো সেম হবে। প্রতিটি রোধ যদি এক হয় তাহলে হবে, তোমার কথাটা ঠিক, কিন্তু এখানে প্রতিটি রোধ এক একই ভ্যালু তার সেটা তো বলিনি আমি। এবার কারেন্টটা প্রতিটির মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, তাহলে আমার ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স আর ওয়ান, আর ওয়ান রোধের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ কত? না ভি ওয়ান, ড্রপ বলছি কেন, না এ উৎপন্ন করছে এ খতম করছে। তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স আর ওয়ান ইজ ভি ওয়ান, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স আর টু ইজ ভি টু, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স আর থ্রি ইজ ভি থ্রি, অ্যান্ড ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স আর ফোর ইজ ভি ফোর। তাহলে এইগুলো হচ্ছে তার মানে ভোল্টেজ ড্রপ বোঝাচ্ছে। এবার এটাকে মুছে দিলাম, ডান দিকে যে জিনিসটা দেখিয়েছি তার ভ্যালুটা এবার তাহলে কষে ফেলি, আর কিছু সমস্যা হওয়ার কথা না। তাহলে ভি এবি মানে কত? 4321 ভি এবি মানে হচ্ছে 1 ওহমস ইন্টু 1 অ্যাম্পিয়ার।
इक्वल टू वन वोल्ट এইখানে হচ্ছে। আচ্ছা একটা কাজ করি, এটা 20 ভোল্ট করি, বুঝেছ? এটা 2 অ্যাম্পিয়ার করি, তাহলে এটা 2 ভোল্ট, এটা 2 ওহমস ইন্টু 2 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 4 ভোল্ট, 3 ওহমস ইন্টু 2 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 6 ভোল্ট, আর এখানে 4 ওহমস ইন্টু 2 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 8 ভোল্ট। দেখো 2, 4, 6, 8 অ্যাড করলে সে 20 ভোল্ট হচ্ছে। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই ভোল্টেজটা সিরিজ সার্কিটে ভাগ হচ্ছে কীরকমভাবে, না ভাগ হচ্ছে ও রেজিস্ট্যান্সের রেশিও অনুযায়ী। রেজিস্ট্যান্সের রেশিও কত? না 1:2:3:4। দেখো ভোল্টেজের রেশিও কিন্তু 2:4:6:8কে সিম্পলিফাই করলে বা লোয়েস্ট ফর্মে নিয়ে গেলে ওই 1:2:3:4ই হয়। অর্থাৎ ইন এ কমপ্লিটলি সিরিজ সার্কিট দ্য ভোল্টেজ ইজ ডিস্ট্রিবিউটেড ইন দ্য রেশিও অফ দ্য রেজিস্ট্যান্সেস, তার মানে রোধগুলো যে অনুপাতে থাকবে সেই অনুপাতে তোমার কি বলবো ভাগ হয়ে যাবে এই ভোল্টেজগুলো। এবার আমরা এই অঙ্কটা করবার আগে আরেকটা কাজ করি, এটা আপাতত মুছে নিচ্ছি, তোমাদের থেকে তাহলে আমার ভ্যালুটা পেয়ে যাব। আমি আপাতত R1 এই ধরো R2, মানে I কারেন্ট যাচ্ছে R1 ব্রাঞ্চে, I1 কারেন্ট ঢুকলো, R2 ব্রাঞ্চে I2 কারেন্ট ঢুকলো। হ্যাঁ বলো স্যার, বলছি যে পরীক্ষাতে আসতে পারেনি কি, যে আপনি আগে যেটা বললেন যে একটা বদ্ধ বর্তনীতে যেই অনুপাতে রোধগুলো থাকে সেই অনুপাতে সেই বর্তনীগুলোর মধ্যে তড়িৎ ওই মানে ভোল্টেজ প্রবাহটা হয়, ওরকম কি প্রমাণ করো আসতে পারে, মানে বিবৃতিটা ব্যাখ্যা করো। মাধ্যমিকে, মাধ্যমিকের কথা বলছো? হ্যাঁ স্যার। না আসবে না। হ্যাঁ স্যার। না মাধ্যমিকে আসবে না। মাধ্যমিকে ওই প্রশ্নটা যদি দেয় মোটামুটি পশ্চিমবঙ্গের 50% স্কুলে আগুন ধরে যাবে। আচ্ছা ঠিক আছে, এইখানে বুঝতে পারছো যে I1 + I2 = I, কারণ কারেন্ট স্কেলার রাশি এবং কারেন্ট কোথা থেকে উৎপন্ন হয় না, ধ্বংস হয় না। সুতরাং এইখানে যে দুটো কারেন্ট ফ্লো হচ্ছে এই কারেন্টটা এই I এর সঙ্গে সমান, এর বাইরে কোথাও কারেন্ট নেই, কারেন্ট দেওয়ার জায়গাও নেই। এবার এই বর্তনীতে একটা কন্ডাক্টিং ওয়্যার এই দুইটি প্রান্তে যোগ করা হয়েছে, তার মানে এই যে V পোটেনশিয়াল ডিফারেন্সটা, তার মানে এই দুই প্রান্তের মধ্যেও পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V, তার মানে আমার এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য তার মানে V। তাহলে ওহমস ল অনুযায়ী, এবং এই কথাটা আগেও আলোচনা করেছিলাম, যখন সমান্তরাল সমবায়ের তুল্য রোধ অর্থাৎ তোমার প্যারাল কম্বিনেশনে যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আলোচনা করেছিলাম তখন এটা আলোচনা করেছিলাম যে প্যারাল কম্বিনেশনে যতগুলো রেজিস্ট্যান্স লাগানো থাকে প্রতিটির দুই প্রান্তের ভোল্টেজ একই হয় বলেছিলাম। তাহলে তাই যদি হবে তাহলে ভি ইকুয়াল টু নিশ্চয়ই I1 R1 লিখতে পারি, কারণ এই R1 রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত, পটেনশিয়াল ডিফারেন্স কত, না ভি, কারণ এটা তো ভি, এটা তো দুটো মোটা তার দিয়ে ব্যাটারির সঙ্গে জোড়া আছে। আবার I2-র জন্য এটা সত্যি, অর্থাৎ যেটা I1-এর জন্য সত্যি সেটা I2-র জন্য সত্যি। এবার আমার
কি উদ্দেশ্য এত কাজ করছি কেন? না, আমার উদ্দেশ্য হচ্ছে যে আইটাকে, এই I1 আর I2কে ইন টার্মস অফ আই এক্সপ্রেস করতে চাইছি আমি। অর্থাৎ আই এর কত অংশ I1, কত অংশ I2, সেটা আমার বার করতে, মানে I1-এর ভ্যালু বার করতে চাইছি আর I2 এর ভ্যালু বার করতে চাইছি। সেটা কিভাবে করব? না, সেটা করার রাস্তা আছে। ধরো ভিটা থাকবে না কিন্তু আমার এক্সপ্রেশনে কোথাও, তাহলে ভিটাকে যদি উড়িয়ে দিতে হয় তার আগে আমার আই এর একটা এক্সপ্রেশন বার করে রাখা উচিত। সেটা কি করে করব? না, এখানে তুল্য রোধ কত? R1 আর R2 তুল্য রোধ হচ্ছে R1 R2 বাই R1 প্লাস R2, ঠিক তো? সমান্তরাল সমবায় তুল্য রোধের ফর্মুলা এটাই তো? কারোর যদি বুঝতে অসুবিধা থাকে হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, এই স্টেপ, এইটা কোথা থেকে পেলাম? সমস্যা আছে কারোর বুঝতে? রিতম, হ্যাঁ স্যার বুঝেছি। বেশ, তাহলে এবার একটা কাজ করব। তাহলে আমরা এখান থেকে, আমার I ইকুয়াল টু কি দাঁড়ায়? I ইকুয়াল টু তাহলে V ইন্টু R1 প্লাস R2 বাই R1 R2। আমি কি করতে চাইছি? আমি চাইছি স্যার, যে, হ্যাঁ বলো স্যার, যদি আমি ভি এর মানটা I1 মানে ভি মানে I R1 R2 প্লাস বাই R1 প্লাস R2, হ্যাঁ সেটা করতে পারো। সেটা করলে আর একটু সুবিধা হবে, একটা স্টেপ কম কাটতে হবে। ঠিকই বলেছো, সেটা সেটাই করি। আমার যখন এইটা দরকার, I1 এর ভ্যালুটা দরকার, আমি ভি ইকুয়াল টু I1 R1, এই ভি এর বদলে I1 R1 বসিয়ে দিলাম, ইকুয়াল টু I R1 R2 বাই R1 প্লাস R2। এটা এক স্টেপ কম আমায় খাটতে হবে। তাহলে এখান থেকে দুদিক থেকে R1 R1 কেটে গেল, তাহলে পরে রইল I1 ইকুয়াল টু I R2 বাই R1 প্লাস R2। ঠিক একই রকম ভাবে এই I1 R1 না বসিয়ে যদি I2 R2 বসাতাম, ইকুয়াল টু I R1 R2 বাই R1 প্লাস R2 হতো, তাহলে দুই থেকে R2 R2 কেটে যেত, তাহলে আলটিমেটলি রিলেশনটা আসতো I2 ইকুয়াল টু I R1 বাই R1 প্লাস R2। দেখো মজাটা হচ্ছে, যখন I1 বার করছি অর্থাৎ এই ব্রাঞ্চে যখন কারেন্ট বার করছি, রেশিওর মাথায় বাদ বাকিটা টার্মটা একই, এখানেও I আছে, এখানেও I আছে, তলাতে এখানেও R1 R2 আছে, R1 প্লাস R2 আছে, এখানেও তলায় R1 প্লাস R2 আছে। দ্য অনলি ডিফারেন্স লাইজ ইন দ্য নিউমারেটার। যখন R1 এর মধ্যে দিয়ে কারেন্ট বার করছি তখন নিউমারেটারে বসে আছে R2, উল্টোটা। আর যখন I2 বার করছি তখন নিউমারেটারের মধ্যে বসে আছে R1। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আমি যদি এই এই দুটো সমীকরণের অনুপাত নির্ণয় করি, অনুপাতটা কি দাঁড়াবে? এই I1 বাই I2 যদি করি, I1 বাই I2 করলে দাঁড়াবে এই I কেটে যাবে, R1 প্লাস R2 তলায় R1 প্লাস R2 সেটাও কেটে যাবে, শুধু পড়ে থাকবে R2 বাই R1। অর্থাৎ রোধের ব্যস্তানুপাতের সঙ্গে তোমার তড়িৎ প্রবাহ মাত্রাটা ভাগ হচ্ছে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতটা রোধের ব্যস্তানুপাতের সঙ্গে সমান এই সমান্তরাল সমবায়। অবশ্যই দুটোর ক্ষেত্রে, এখানে কিন্তু তিনটে লুপ থাকলে কিন্তু এরকমভাবে করা যেত না, এখানে দুটো আছে বলেই এটা এরকম চালাতে পারছি। তাহলে খুব সহজ হিসেবে বলতে গেলে এটা যেন খেয়াল থাকে যে দুটো কারেন্টের রেশিও, রোধ এই ব্রাঞ্চে যে দুটো রোধ থাকবে তার যেন ব্যস্তানুপাতের সঙ্গে সমান হবে, সমান হয়, এবং সেই ফর্মুলা অনুযায়ী, সেই সূত্র অনুযায়ী
অর্ণব যে উত্তরটা বললে, অর্ণব মানে যে ভ্যালুটা বললে আমি মুছে দিলাম, সেই ভ্যালুটা থাকবে। ঠিক আছে, বিক্রম উল্টো বলেছ, বিক্রমের অনুযায়ী রেশিওটা হয়ে গেছে R1/R2। বেশ, আমি এবার অঙ্কটা মূল অঙ্কটা করি, যেটা দিয়ে এত কাণ্ড এত কথা চলে এলো আর কি। আমি অঙ্কটা কষার জন্য এত থিওরি, এত রকমের থিওরি না জানলেও চলতো, কিন্তু আমি জেনারেলাইজড ক্যালকুলেশন পার্ট একটু দেখিয়ে রাখলাম তোমাদের। আচ্ছা, অঙ্কটা কি ছিল এখানে? 1 পয়েন্ট না, 1 পয়েন্ট না, 1.2 3 না? হ্যাঁ স্যার, 1.2 3। এটা 2 ওহম। হ্যাঁ স্যার। আর 4 ওহম। 4 ওহমস। আর এখানে কত ভোল্ট ছিল? 3 ভোল্ট। 3 ভোল্ট। 3 ভোল্ট। 3 ভোল্ট। উপরের ব্রাঞ্চে I1 বলেছিলাম, তলার ব্রাঞ্চে I2 বলেছিলাম। তাহলে আমি প্রথমেই ফার্স্ট কাজ হচ্ছে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে ফেলো। তার মানে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে বর্তনীর 3 ওহম, 1 হোল 2/3, 3 ওহম, 2 × 4/2+4, এত ওহমস। তার মানে 5/3, 5/3, 8/6, 8/6, তাহলে 6 10 + 8, ঠিক আছে? তাহলে I = তাহলে V/R, তাহলে 3 ভোল্ট/3 ওহমস = 1 অ্যাম্পিয়ার। তাহলে I 1 অ্যাম্পিয়ার ফ্লো করছে, এই 1 অ্যাম্পিয়ারটাই দুটো ভাগে ভাগ হবে। এইবার আমার একটু আগে যে ফর্মুলা শিখলাম, I1/I2 = তাহলে হওয়া উচিত 4/2, অর্থাৎ 2/1, তাই হওয়া উচিত তো? I1/R2 ছিল R2/R1, তাহলে 2/1, তাহলে 1 অ্যাম্পিয়ারকে 2/1 রেশিওতে যদি ভাগি, তাহলে I1 হবে 1 × R2 কত? 4/2+4, এত অ্যাম্পিয়ার। আর I2 হচ্ছে 1 × 2/2+4, এত অ্যাম্পিয়ার। তাহলে এইটা করলে 4/6 মানে 2/3 অ্যাম্পিয়ার, আর এইটা করলে 2/6 মানে 1/3 অ্যাম্পিয়ার। তাহলে স্যার এই ফর্মুলা না জানলে অঙ্কটা করতে পারবো না? হ্যাঁ করবো, দেখো এবার কীভাবে করি। এটাই সহজ হলো, এক স্টেপে হয়ে গেল, যেহেতু আমি একটু আগে এই ফর্মুলাটা ডিরাইভ করেছি। কী করে করবো সেটা হচ্ছে, এক কাজ করি, এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট কোথায় গেল আমার? এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট এই এই এতটা রোধের মধ্যে দিয়ে ফ্লো করছে তো? তাহলে আমি মনে মনে একটা কাজ করি, এ বি সি তিনটে বিন্দু মনে মনে ভাবলাম, ভি এ বি এই ভোল্টেজ ড্রপটা কতটা হবে? না, এই ভোল্টেজ ড্রপটা হবে 1 অ্যাম্পিয়ার ইন্টু এর রোধটা 1.2/3, 1.2/3 ওহমস, কারণ কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স করলে আমরা ভোল্টেজ পাবো, এই টু অংশে ভোল্টেজ ড্রপ পাবো। তাহলে গুণ করলে কি দাঁড়ায়? 3 × 3 × 3 × 5 মানে 5/3 ভোল্ট, অ্যাম্পিয়ারের ওহম গুণ করলে ভোল্ট হয়, 5/3 ভোল্ট, এইটুকুতে ড্রপ পাবো। এবার গোটা ভোল্টেজটা আমার 3 ভোল্ট, তাহলে বাকি ভিবিসি কত হবে? ভিবিসি নিশ্চয়ই 3 − 5/3 ভোল্ট, অর্থাৎ গোটাটা হচ্ছে 3 ভোল্ট, এইটুকু হচ্ছে তার মানে 5/3 ভোল্ট, হিসেব করলাম। তাহলে বাকিটা কত হবে? বাকিটা নিশ্চয়ই 3 − 5/3, তার মানে এটা কি দাঁড়ালো? 3 × 3 − 9 − 5/3 ভোল্ট, মানে হচ্ছে
4 by 3 volt. 4-3 volt. আমার যোগ বিয়োগে যদি ভুল হয় ধরিয়ে দিও, কারণ আমি একবার তোমাদের দিকে তাকাচ্ছি একবার বোর্ডের দিকে তাকাচ্ছি, গুলি যায় অনেক সময়। 4-3 ভোল্ট। তার মানে আমার এখন এই বি আর সি এই দুটো বিন্দুর মধ্যে বিভবের পতন বা ভোল্টেজ ড্রপ হচ্ছে 4/3 ভোল্ট। এইবার এই বিভব পার্থক্যটা বা এই পোটেনশিয়াল ডিফারেন্সটা এই 2 ওহমসও সহ্য করছে, 4 ওহমসও সহ্য করছে। তাহলে 2 ওহমসের মধ্যে দিয়ে কারেন্ট কত গেছে? I1। তাহলে ওহমস ল অনুযায়ী তাহলে 4/3 ইকুয়াল টু নিশ্চয়ই I1 ইন্টু 2, তেমনি আবার 4/3 ইকুয়াল টু I2 ইন্টু 4। দেখো এই স্টেপটা কারোর বুঝতে সমস্যা নেই নিশ্চয়ই, কারণ ওই 4-3 ভোল্ট এই I1 নয়, এই 2 ওহমসের দুই প্রান্তেও 4-3 ভোল্ট পড়ছে, 4 ওহমসের দুই প্রান্তেও 4-3 ভোল্ট পড়ছে। তাহলে সেখান থেকে আমরা সহজেই I1 পেয়ে যাব। তার মানে I1 হচ্ছে 4/3 × 2 অ্যাম্পিয়ার, আর এইখান থেকে I2 হচ্ছে 4/3 × 4 অ্যাম্পিয়ার। এখান থেকে এটা করলে 4×6 মানে হচ্ছে 2×3 অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে 4×4 কেটে গেলে 1×3 অ্যাম্পিয়ার। ক্লিয়ার সকলে? হ্যাঁ স্যার। তাহলে আমার এই ফর্মুলা না জানলেও করতে পারবো, আমি ফর্মুলা দিয়ে এক স্টেপে করতে পারছি, দেখিয়ে দিলাম তোমাদের যাতে করতে পারো, ঘাবড়ে যেও না। আর যদি বলো যে স্যার, স্যার বলছি যদি ফর্মুলাটা সমাধানের সময় আমি যদি ডাইরেক্ট ফর্মুলাটা লিখে দিই যে I1/I2 সমান R2/R1, তাহলে কি আমাকে তার আগে মানে বলতে হবে এই সম্বন্ধে, না ডাইরেক্ট লিখে দিলেই হবে? লিখে দিও, তোমাদের লেভেলে কেউ কাটবে না কিছু। ঠিক আছে, আচ্ছা এবার বলতে পারো, প্রশ্ন করতে পারো আমাকে যে এটা আমাদের মাধ্যমিকে প্রশ্ন দেবে না তাও শেখাচ্ছেন কেন? কারণ এই জায়গাটা ক্লিয়ার না হলে আমি তোমাদের ভোল্ট মিটার আর অ্যাম মিটারের এসেন্সটা শেখাতে পারবো না, মানে ভোল্ট মিটার কেন কিভাবে কাজ করে সেটা আমরা আমি মানে তোমাদের বোঝাতে পারবো না আর কি। দাদা মুছে দিলাম, আর আমি বরাবর তোমাদের বলেই এসেছি যে যখনই 100 মিটার দৌড়ে নামবে তোমার যেন 150 মিটার দৌড়ানোর ক্ষমতা তুমি তৈরি করে রেখে নিয়ে নাম, যাতে তোমার দৌড়টা দম ফুরিয়ে না যায় কোনো সময়। আচ্ছা ভোল্ট মিটার বলবার আগে একটা নতুন শব্দ ব্যবহার করব, সেটা হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার কি না, গ্যালভানোমিটারের মধ্যে বেসিক্যালি যেটা থাকে সেটা হচ্ছে একটা তারের কয়েল থাকে, সেই তারের কয়েলটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা থাকে, একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তারের কয়েলটা রাখা থাকে, এবং তারের কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করে তখন সেই কয়েলটার ডিফ্লেকশন হয়, তোমার তার বিক্ষেপ হয়, এবং সেই বিক্ষেপের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে তারের কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করেছে, এবং বিক্ষেপ মানে কয়েলটার বিক্ষেপ হয় যখন কয়েলের সঙ্গে একটা কাঁটা লাগানো থাকে, ইন্ডিকেটর লাগানো থাকে, সেই ইন্ডিকেটরটা একটা স্ক্রিনের ডায়ালের সঙ্গে যোগ করা থাকে, সেই স্ক্রিনের ডায়ালে তার মানে কাঁটাটা নড়ে, আমরা বুঝতে পারি যে হ্যাঁ কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। তার মানে কোনো কারেন্ট যখন ফ্লো করে না কয়েলের মধ্যে দিয়ে, দা পয়েন্টার ওই কাঁটাটা একদম রেস্ট কন্ডিশনে থাকে। এবার কেন কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট গেলে কয়েল বিক্ষিপ্ত হয়, কয়েল রিফ্লেক্টেড হয়, সেটা আমরা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট পড়ব এরপরে যখন তখন ক্লিয়ার হবে। আপাতত ধরে নাও যে হয় কোনো ম্যাগনেটিক ফিল্ডে কোনো কয়েল থাকলে তার মধ্যে দিয়ে যদি আমি কারেন্ট পাঠাই ইট গেটস রিফ্লেক্টেড, এরকম একটা ব্যবস্থা থাকে। তা যাই হোক, তা এই স্যার হ্যাঁ বলো স্যার, যেটা আপনি করেন প্রবলেমটা সেটা তো তখনই সম্ভব তখন উষ্ণতা এবং অন্যান্য মানে ভৌত অবস্থা যখন স্থির মানে অপরিবর্তনীয় তখনই কি এই সব সব যা কিছু করছি আমরা?
বেশ ওহমস ল যখনই লাগাচ্ছি ওটা মনে মনে ধরে নেবে যে তার মানে এগুলো স্থির আছে। আর তোমাকে যদি আদারওয়াইজ বলা না থাকে, যদি বলে দেয় আলাদা কথা, যদি বলা না থাকে যে উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকবে এই কথাটা ধরো বলা নেই, তা তুমি ওটা অঙ্ক করার সময় ইট উইল বি টেকেন ফর গ্রান্টেড দ্যাট টেম্পারেচার অ্যান্ড আদার ফিজিক্যাল কন্ডিশনস রিমেন আনচেঞ্জড। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার আর আপনি গ্যালভানোমিটার বললেন, তো একটা জিনিস হয় না যে গ্যালভানিও কোষ মানে যেটা তড়িৎ বিশ্লেষণের সময় রাসায়নিক পরিবর্তন বহির্বর্তনিতে সমপ্রবাহ সৃষ্টি করার জন্য ব্যবহার করা হয়, ওটা ওটা আলাদা, কোনো মিলে না না ওটা আলাদা, ওটা তো সেল, ওটা কোষ, এটা কোষ নয়, এটা একটা যন্ত্র। যে যন্ত্র কি করে তার প্রাইমারি কাজ হচ্ছে টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ কারেন্ট ইন এ সার্কিট, কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কি না মানে মাপতে পারুক বা না পারুক অন্তত বলে দিতে পারে হ্যাঁ এখান থেকে কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, কত যাচ্ছে কে যাচ্ছে সেটা মাপতে পারে না, কিন্তু জাস্ট ওর কাঁটার ডিফ্লেকশনের মধ্যে দিয়ে বলে দেয়। এবার খুব স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যখন অল্প ফিবল কারেন্ট যায় তার কাঁটার যতটা ডিফ্লেকশন হয়, যখন স্ট্রং কারেন্ট যায় তাহলে কাঁটার ডিফ্লেকশন অনেক বেশি হবে, তাহলে ওই ডিফ্লেকশনের অ্যাঙ্গেলটা ইজ প্রপোর্শনাল টু দ্য স্ট্রেংথ অফ কারেন্ট। অর্থাৎ আমি যদি একটা এরকম ডায়ালের উপর একটা ক্যালিব্রেশন করে নিই যে এত অ্যাম্পিয়ার কারেন্ট গেলে এত ডিগ্রি কোণে কাঁটাটা ঘুরবে, এরকম যদি একটা ক্যালিব্রেশন করে নিই, তাহলে সেক্ষেত্রে আমার সুবিধে কী? না, সেক্ষেত্রে আমার সুবিধে হচ্ছে যে তাহলে আমি একটা আননোন কারেন্ট ওই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে পাঠিয়ে মেপে নিতে পারবো যে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, অর্থাৎ গ্যালভানোমিটারটা তখন অ্যাম্মিটারের মতো কাজ করবে। অর্থাৎ তুমি ধরো একটা নোন কারেন্ট 1 অ্যাম্পিয়ার পাঠালে, 2 অ্যাম্পিয়ার পাঠালে, 3 অ্যাম্পিয়ার পাঠালে, নোন কারেন্ট তোমার জানা যেটা 1 অ্যাম্পিয়ারই আছে, সেই কারেন্টের সেই কারেন্ট গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে পাঠিয়ে তুমি গ্যালভানোমিটারের কাঁটার পজিশানগুলো দাগ দিয়ে রাখলে ডায়ালের উপর, যে 1 অ্যাম্পিয়ার গেলে এইখানে আসছে কাঁটাটা, 2 অ্যাম্পিয়ার গেলে এইখানে আসছে কাঁটাটা, তাহলে আমি যদি এটা এটাকে বলা ক্যালিব্রেশন করা। এবার তুমি একটা আননোন কারেন্ট পাঠালে, দেখলে 1 আর 2 এর মাঝামাঝি, ঠিক, তাহলে বুঝে নিলে যে এখান দিয়ে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এই পদ্ধতি অবলম্বন করা হয়। তা প্রথমে আমরা যেটা, কেউ কিছু বলবে? হ্যাঁ স্যার, বলছিলাম যে তার মানে গ্যালভানোমিটার কে অ্যামিটার করা হয় ওই যেভাবে আমাদের থার্মোমিটার তৈরি করা হয়, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা ঠান্ডা জলে ঘুরিয়ে। বুঝতে পেরেছি, আর বলতে পারবো না, মানে আমাকে একটুখানি ধরিয়ে দিলেই আমি ধরে নিই কি বলতে চাইছো। যে কোনো মাপার যন্ত্র, যে কোনো মাপার যন্ত্রকে তৈরি করবার সময় দ্য ফার্স্ট থিং উই হ্যাভ টু ডু ইজ টু ক্যালিব্রেট ইট। ক্যালিব্রেশন করা ছাড়া কিন্তু সেই যন্ত্রের সাহায্যে কিছুই মাপা যায় না, সেটা থার্মোমিটারই হোক, গ্যালভানোমিটারই হোক, এমনকি তোমাদের ওই মুদিখানার দোকানে যে ওজন করার যে ওয়েইং মেশিনগুলো হয় এখন, ডিজিটাল ওয়েইং মেশিন, সেইগুলো তাই। তো ব্যাপারটা হচ্ছে যে কেন না, প্রথমে ওই ওয়েইং মেশিনের উপর তুমি একটা স্ট্যান্ডার্ড 1 কিলোগ্রাম বাটখারা ধরো চাপালে, এইবার যন্ত্রের মধ্যে সুইচ আছে, যন্ত্রের গায়ে সুইচ আছে, যন্ত্রের গায়ে সুইচে বলা হচ্ছে ক্যালিব্রেট বলে বাটন থাকে, ওখানে 1 কেজি বাটখারা চাপিয়ে বলা আছে ক্যালিব্রেট সুইচটা টিপবেন, তাতে কি হবে না, তাতে যন্ত্র বুঝে নেবে যে এই পরিমাণ ভার যখন আমার উপর পড়বে আমাকে এটাকে রিড করতে হবে অ্যাজ 1 কেজি, 1 কিলোগ্রাম, তাহলে এর হাফ যখন ভার পড়বে তখন আমি তাহলে 500 গ্রাম বলবো, তাহলে ও সেই ফ্র্যাকশনে নিজেকে সাজিয়ে নেয়। দিস প্রসেস ইজ কল ক্যালিব্রেশন। এবং ক্যালিব্রেশনেই যদি গোলমাল থাকে, অর্থাৎ তুমি যে স্ট্যান্ডার্ড বাটখারাটা দিয়ে ক্যালিব্রেট করছো সেইটি যদি ভুল থাকে, অর্থাৎ সেটা 1 কেজি না থেকে যদি 950 গ্রাম থাকে, তাহলে তুমি তার মানে প্রথমেই যন্ত্রটাকেই ভুল করে রেখে দিয়েছো, এবং সেই জন্যে ওই যন্ত্রের সাহায্যে তুমি যা মাপবে, অর্থাৎ তার মানে 950 গ্রাম যদি 1 কেজির সমান হয়, তাহলে এটা নিশ্চয়ই বুঝতেই পারছো, কেউ ধরো বললো 500 গ্রাম আমাকে চাল দাও, তাহলে তাকে তুমি 475 গ্রাম চাল দিলে, 500 গ্রাম অর্থাৎ 25 গ্রাম তোমার বেঁচে গেল, তার মানে ইউ আর এ ডিসঅনেস্ট শপকিপার। তার মানে ব্যাপারটা,
অঞ্চল আর যদি মেরু অঞ্চল এই দুটো জায়গাতে যদি ক্যালকুলেট করা হয় একই দিয়ে, তাহলে তো দুটোর মান তো আলাদা হবে, মানে দুটোর সময় তো আলাদা আলাদা, তাহলে বাটখারার মাপ নিতে হবে, মানে ওজন নিতে হবে। তুমি ধরো 1 কেজি পরিমাণ বাটখারাটা নিয়ে আর ওজন যন্ত্রটা নিয়ে মেরু অঞ্চলে গেলে, গিয়ে ক্যালিব্রেশন করলে, করে ওখানে যে জিনিসটা মাপার সেই জিনিসটা মাপলে, আবার তুমি মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে এলে, সেখানে আবার বাটখারা চাপিয়ে ক্যালিব্রেট করলে, আবার সেখানে যে জিনিসটা মাপার সেটা মাপলে, কিছুই ভুল হবে না। কারণ বাটখারাটার ওজন তো মেরু অঞ্চলে আলাদা হবে, তোমার নিরক্ষীয় অঞ্চলে আলাদা হবে, অর্থাৎ যে স্ট্যান্ডার্ডটা তুমি ক্যালিব্রেট করার জন্য ব্যবহার করছো সেই স্ট্যান্ডার্ডটা তো মানে পাল্টে গেল আর কি, মানে ইট উইল চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য জিওগ্রাফিক্যাল লোকেশন। ঠিক আছে, কিন্তু উল্টোটা যদি করো, অর্থাৎ মেরুতে ক্যালিব্রেট করে নিরক্ষরেখায় গিয়ে মাপবো, সেটা চরম এরোনিয়াস হয়ে যাবে। আচ্ছা, তেমনি করে থার্মোমিটারও তাই। থার্মোমিটারে আমরা নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক একটা স্ট্যান্ডার্ড, আগে নিম্ন স্থিরাঙ্কে ঠেকানো হয় যে বরফ গলা জলে, আর হিপসোমিটারে রাখা হয় যখন আপার ফিক্সড পয়েন্ট বা ঊর্ধ্ব স্থিরাঙ্কটাকে ক্যালিব্রেট করা হয়, আর মাঝের অংশটা সমান 100 ভাগে ভাগ করে দেওয়া। এবার তুমি একটা আননোন টেম্পারেচার থার্মোমিটার ঠেকালে, যত দূর দাগ অব্দি উঠলো তুমি বুঝে নিলে এখন আমার টেম্পারেচার এইটা। দিস প্রসেস ইজ কল ক্যালিব্রেশন অফ অ্যান ইনস্ট্রুমেন্ট। কোন যন্ত্রের ক্যালিব্রেশন দরকার? না, যে যন্ত্র দিয়ে আমরা কোনো জিনিস মাপি, মেজারমেন্ট করি, সেই যন্ত্রের ক্যালিব্রেশন। এমনকি তোমার যে স্কেল দিয়ে খাতায় লাইন টানো বা কোনো একটা সরলরেখা দৈর্ঘ্য মাপো, দ্যাট ইজ অলসো ক্যালিব্রেটেড। ওই যে 1 থেকে 15, 0 থেকে 15 অবধি যে দাগ দেওয়া আছে, সেটাও কিন্তু এক ধরনের ক্যালিব্রেশন। ঠিক আছে, ওই ক্যালিব্রেশনটা করা আছে বলেই তুমি একটা আননোন লাইনের লেন্থ কত, আননোন লেন্থের একটা লাইনের লেন্থ কত, সেটা মেপে ফেলতে পারছো উইথ দ্য হেল্প অফ দ্যাট স্কেল। তোমার যদি ওই ক্যালিব্রেশনটা যদি ঘষে উঠে যায় তাহলে মাপতে পারবে না। তা বিফোর মেজারিং স্যার, মানে আমরা যে কনস্ট্রাকশন করি সেগুলো সবই ক্যালিব্রেশন করি আমরা, মানে আমরা নিজে যেটাও করি সেটাও তো ক্যালিব্রেশনই হলো তাহলে। নিজেরা যেটা করি মানে স্যার, আমরা একটা দাগ মানে যেটা ক্যালিব্রেটেড স্কেল সেখান থেকে আমি একটা 4 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য টেনে নিলাম, এবার সেটাকেই তো আমি মাপটা নিয়ে আমার সরলরেখার উপর কেটে সেটাকে 4 সেন্টিমিটার বলি, তাহলে এটাকেও কি ক্যালিব্রেশন? না, ওটা ওটা ক্যালিব্রেশন নয়, ওটা তো ক্যালিব্রেশন কি করে হবে? তুমি 4 সেন্টিমিটার দৈর্ঘ্য তোমার দরকার, তুমি 4 সেন্টিমিটার দৈর্ঘ্য কেটে নিয়ে তুমি ওই কি বলে কম্পাসে করে বসিয়ে ওখানে যে দাগ দিচ্ছ কাটছো, সেটা হচ্ছে জাস্ট তুমি ওই মাপটা ওই 4 সেন্টিমিটার স্কেলের দাগের মানে জায়গা থেকে ওই ওই পরিমাণ দৈর্ঘ্যটাকে তুলে নিয়ে আরেক জায়গার সঙ্গে সমান করছো, সেটাকে ক্যালিব্রেশন বলে না। ঠিক আছে, সেটা ইকুয়াল করছো। ক্যালিব্রেশন জিনিসটা হচ্ছে মানে তোমায় বোঝাতে পারিনি হয়তো, ক্যালিব্রেশন হচ্ছে যে আমি এমন একটা ব্যবস্থার মধ্যে দিয়ে যাবো যাতে করে সেই যন্ত্রটা তার ওই রেঞ্জের মধ্যে সমস্ত মাপ নিতে পারে। বুঝতে পারছো? তুমি 4 সেন্টিমিটার মাপ নিচ্ছ যখন কেবলমাত্র 4 সেন্টিমিটারটাই নিচ্ছ, অন্য কিছু নিচ্ছ না। আচ্ছা, এবার আমরা ভোল্টমিটারে আসি। ভোল্টমিটারের ক্ষেত্রে দেখবে বইতেও হয়তো লেখা আছে, ভোল্টমিটারের ক্ষেত্রে প্যারালালে গ্যালভানোমিটারের সঙ্গে প্যারালালে খুব হাই রেজিস্ট্যান্স যোগ করা থাকে, অর্থাৎ আচ্ছা এই ক্ষেত্রে একটা কথা বলি, এই ভুলটা কিন্তু খুবই হয়, সেটা হচ্ছে ভোল্টমিটার আর ভোল্টামিটার। এখানে এ নেই, এটা এ আছে, এইটা কি আর এইটা কি? এটা স্যার ভোল্টামিটার তড়িৎ বিশ্লেষণের সময় ব্যবহার করা হয়, ব্যবহার করা হয় শুধু নয়, এটা কোনো মানে এটা কোনো মাপন যন্ত্র নয়, এটা কেবলমাত্র অর্থাৎ যে স্যার মানে ব্যাটারির বাইরে এখানে ডিসি তড়িৎ প্রবাহ দ্বারা তড়িৎ বিশ্লেষণ কোষ্ঠীর মধ্যে তড়িৎ বিশ্লেষণ পদার্থের পরিবর্তন ঘটানো হয় সেটা ভোল্টমিটার। তড়িৎ বিশ্লেষণের যেটা পাত্র সেটাই ভোল্টমিটার। মেজার্স ভোল্টেজ আর এটা হচ্ছে কন্টেনার ফর ইলেকট্রোলিসিস, এটা কিন্তু খেয়াল রাখুন।
একটা আকারের তফাৎ বাংলায় কিন্তু। আচ্ছা যাকি আমরা এইটাই পড়ছি, ভোল্ট মিটারের ক্ষেত্রে একটা গ্যালভানোমিটার থাকে, গ্যালভানোমিটারের সঙ্গে বললাম কি প্যারালাল কম্বিনেশনে একটা হাই রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়, এটা খুব হাই ভ্যালু। এই ভুল করলাম, দাঁড়াও না, এটা সিরিজে হবে। এটা সিরিজ হবে, প্যারালালে ভুল করে লিখে ফেলেছিলাম। তোমরা যখন ভোল্টমিটার যদি একটা যন্ত্রকে দেখো তখন কেবল অ্যামমিটারটা প্যারালাল দুনো, হ্যাঁ অ্যামমিটারটা প্যারালাল হয়। আচ্ছা এই এই গোটা জিনিসটা একটা বাক্সের মধ্যে ভরা থাকে, তুমি জাস্ট এই গ্যালভানোমিটারের ডায়ালটা দেখতে পাবে, গ্যালভানোমিটারের ডায়ালটা এরকম এই এইরকম হয় আর কি। এই গ্যালভানোমিটারের ডায়ালটা দেখতে লাগে এরকম টাইপের, এইখানে একটা এরকম কাঁটা থাকে, যে কাঁটাটা ঘোলা চাক থাকে, ঘোলাটা আসছে না, না সে ঘোলাটা আসছে না, বললাম একটা চাকতি থাকে নিচে। এইটা তোমার এদিক থেকে এদিকে দেখতে পারে, অর্থাৎ ভোল্টেজ যত বেশি হবে এদিকে হয়তো 0 ভোল্ট করা আছে, এদিকে হয়তো 10 ভোল্ট করা আছে, তাহলে এই কাঁটাটা ঘুরতে 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 এইদিকে যেতে পারে। এই এই তার মানে এর মধ্যেই ওই তোমার কয়েলটা থাকে, ম্যাগনেটগুলো থাকে, সব ব্যবস্থাটা এর মধ্যে থাকে এই জিনিসটার মধ্যে। আর এটা একটা এক্সটার্নাল হাই রেজিস্ট্যান্স আলাদা করে লাগানো আছে। এবার প্রশ্ন হচ্ছে যে কেন বা হাই রেজিস্ট্যান্স লাগাবো কেন প্রথম কথা, এবং কত লাগাবো। সাধারণভাবে যেগুলো অ্যানালগ ভোল্টমিটার অর্থাৎ যেগুলো কাঁটা লাগানো ভোল্টমিটার, তোমাদের এই গ্যালভানোমিটারের কাঁটা নড়ে, সেই ভোল্টমিটারগুলো মোটামুটি ভালো ভোল্টমিটার হলে 2000 ওহমস থেকে 5000 ওহমস এরকম লাগানো থাকে, 2 কিলো ওহমস 5 কিলো ওহমস, 2 কিলো ওহমস থেকে 5 কিলো ওহমস এরকম রেঞ্জের রেজিস্ট্যান্স লাগানো থাকে। আর যেগুলো দেখবে সেই আমার কাছে হয়তো দেখেছো বা আমাদের ফিজিক্স ল্যাবরেটরিতেও আছে বা যারা ওই রিপেয়ার টিপেয়ার করেন আর কি, তাদের কাছেও থাকে ওই ডিজিটাল মাল্টিমিটার বলে, ডিজিটাল মাল্টিমিটার, সেই দুটো প্রোব থাকে, সেই দুটো প্রোব যেখানে ঠেকা ভোল্টেজ মেপে দেয়, সো সেই ধরনের ডিজিটাল, হলুদ রঙের, হলুদ রঙের হতে পারে, কালো রঙেরও হতে পারে, আমরা সস্তারগুলো হলুদ রঙের দেখতে পাই, দামিগুলো অন্য রঙেরও হয়। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই ওই ভোল্ট মিটারের ক্ষেত্রে ওখানে তো ভোল্টেজ মাপা যায়, ওটাও এক ধরনের ভোল্ট মিটার, ওখানে আরও অনেক কিছু মাপা যায় কিন্তু ভোল্টেজ মাপারও প্রভিশন আছে। ওই ভোল্ট মিটারে মোটামুটি রেজিস্ট্যান্স লাগানো থাকে প্রায় 1 মেগা ওহমস থেকে 2 মেগা ওহমসের মতো, মানে 10 টু দি পাওয়ার 6 ওহমস, 10 টু দি পাওয়ার 6 ওহমস বা 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ওহমস এইরকম রেঞ্জে রেজিস্ট্যান্স লাগানো থাকে, খুব হাই রেজিস্ট্যান্স, খুব হাই ইম্পিডেন্স লাগানো থাকে ওই মাল্টিমিটারে, অনেক বেশি অ্যাকিউরেসি সহ ভোল্টেজ মাপা যায়। এবং এমনকি আইডিয়াল ভোল্টমিটারের ক্ষেত্রে বলা হয়, আইডিয়াল ভোল্টমিটারের ক্ষেত্রে ইনফাইনাইট রেজিস্ট্যান্স ইজ কানেক্টেড উইথ দ্য গ্যালভানোমিটার, মানে অর্থাৎ গ্যালভানোমিটারের নিজের ওই কয়েল যেটা আছে ওর মধ্যে তার রেজিস্ট্যান্স আর কত, বড় জোর 100 ওহমস, তার সঙ্গে যদি একটা ওই 10 টু দি পাওয়ার 6 ওহমস যোগ করা হয় অর্থাৎ 1 মেগা ওহমস রোধ সিরিজে যোগ করা হয়, তাহলে তার যোগফলটা ওই 10 টু দি পাওয়ার 6 ওহমসই থাকবে, অর্থাৎ একটা হাতির ওজন আর একটা হাতির উপরে একটা পিঁপড়ে ছেড়ে দিয়ে হাতি প্লাস পিঁপড়ের ওজন সেটা একই থাকে, কিছু চেঞ্জ হয় না। তা সুতরাং সহজ ভাষায় বলতে গেলে যে ওই তোমার ভোল্টমিটারের আইডিয়াল ভোল্টমিটারের ক্ষেত্রে ধরে নেওয়া হয় দি রেজিস্ট্যান্স ইজ ইনফিনিটি, কিন্তু বাস্তবে ইনফাইনাইট রেজিস্ট্যান্স যদি থাকে, ইনফাইনাইট রেজিস্ট্যান্স কখন থাকে দুটো পয়েন্টের মধ্যে, যখন তাদের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট থাকে না, যখন দুটো পয়েন্টের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট নেই, কখন যখন কোনো কারেন্ট ফ্লো করতে পারে না,
তখন বলতে পারি হ্যাঁ দাদা আমাদের রেজিস্ট্যান্সটা ইনফিনিটি। কিন্তু ব্যাপার হচ্ছে আমার তো ভোল্টমিটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো যদি না করে, সামান্য পরিমাণেও যদি কারেন্ট ফ্লো না করে, তাহলে আমার ভোল্টমিটার রিডিং দেখাবে কী করে? সুতরাং আমাকে ভোল্টমিটারকে সামান্য পরিমাণ কারেন্ট তার মধ্যে দিয়ে পাস করতে দিতে হবে, এবং তার জন্য আমাকে রেজিস্ট্যান্সটা, তার মধ্যে যে রেজিস্ট্যান্সটা লাগাতে হবে সেটা ইনফাইনাইট হলে চলবে না, তার চেয়ে কম হতে হবে। এবার আমি যেটা দেখাতে চাইছি সেইটা এবার মন দিয়ে দেখো, মজা পাবে দেখে। স্যার হ্যাঁ বলো। স্যার ভোল্ট মিটারে কেন হাই রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়? সেটাই তো ক্লিয়ার হবে, এবার দেখ না। ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল, দেব দিবাকর আগে যা কস্তা চলে। কি বলে দিলেন মাঝখান থেকে, কর্ণকুন্তি সংবাদের লাইন, কিসের কর্ণকুন্তি সংবাদের লাইন, যখন কর্ণের কাছে কুন্তি এসছেন যে পুত্রের প্রাণ ভিক্ষা করার জন্য, তখন তোমার হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, কর্ণ চিনতে পারেনি কুন্তিকে, মুখ ঢেকে এসছেন, তখন কর্ণ জিজ্ঞেস করছেন তুমি কে গো মাতো, মানে আপনি কে? তখন ওই তখনও সূর্য ডোবেনি আর কি, তখনও পুরোপুরি অন্ধকার হয়নি, তখন কুন্তি বলছেন ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল, দেব দিবাকর আগে যা কস্তা চলে, সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে, তারপরে লাইন কহি তোরে বীর কুন্তি আমি। সেইটাই আমি এখানে যোগ করে দিলাম।